তেও প্রপার কোয়েশন করব লাগিব, প্রপার ডিভাইসত আনিব লাগিব আর প্রপার নিয়ম মতে হয়েছে না নাই, কারণ এটা সাপ্লিমেন্টারি কোয়েশন, কারণ আমার কোয়েশন স্টার কোয়েশন আমার এটা দিনত বিশটা থাকে, আজিলেকে কোনোদিনে বিশটা কোয়েশন কমপ্লিট হয়ে পড়া নাই, গতি যেতিয়াই বেশি সাপ্লিমেন্টারি অনাহকতে বেলেগ বেলেগর পাইব তেতিয়া পিছর ফলর কোয়েশন করা মানুষবিলাকে সুবিধাটো নাপায়। কোয়েশনের ক্ষেত্রে একেবারে স্ট্রিক হব লাগে যে যিটো কোয়েশন আহে তার লগত রিলেটেড সাপ্লিমেন্টারি করব, সেটো আইন মানে আমার বিধানসভার নিয়মে কৈছে, সেই নিয়ম মতে যোনে মানিছে তেওঁ কৈছে, তেওঁ কি কথা কৈছে মই ইমান নাজানো, কিন্তু তেওঁ যদি সেই কথাটো সেই ডিপার্টমেন্টর লগত রিলেটেড নহয় তেওঁ কোয়েশন সুদিলে পাব কেনেকে এনসার। আজি হসপিটালের কোয়েশন এটা যদি আপনি এডুকেশন ডিপার্টমেন্টক সুধে তো এডুকেশন ডিপার্টমেন্টে কেনেকে কোয়েশন দিব, কোয়েশনের এনসার দিবর কারণে সেই কোয়েশনের এনসার দিবর কারণে সেই ডিপার্টমেন্ট রিলেটেড হব লাগবে নয়, গতি তেনেকা বহুত হয়তো ভাবে যে হসপিটালত চিকিৎসা হয়েছে চিকিৎসা হয়েছে এই তো তার পড়াশুনাও করেছে, মেডিকেল কলেজখন আমি অমুকর লগত সুদিম, তেনেকে সুদিলে তো অদ্ভুত কথা কিছু হব, গতি যোন ডিপার্টমেন্টর যি কথা সেই ডিপার্টমেন্টক মন্ত্রীকে সুদিব লাগবে।